ট্রানজেকশন লাইনে থাকবে, সিকিউর থাকবে, সিকিউর থাকবে, HTTPS থাকবে, তারপরে HTTPS থাকতে হবে, তারপরে www.dot থাকবে, তারপরে ওয়েবসাইটের নাম তুলবে না আমাদের এখানে অলমোস্ট উইকে দুটো তিনটে এরকম কেস আসে যেটা ওরা ইন্টারনেট ব্যাংকিং ওদের একটা লিঙ্ক পাঠায় প্রিন্সিপাল ম্যাডামের কাছে এসেছে, তারপরে আপনি লিঙ্কটাকে ক্লিক করবেন যে আপনি এইটা পেয়েছেন না তো আপনার কয়েসি আপডেট করুন এই লিঙ্কে, আপনি লিঙ্ক করবে একটা সাইট খুলে যাবে, সাইটের মধ্যে কিন্তু একদম হুবহু একদম স্টেট ব্যাংকের সব কিছু থাকবে, কিন্তু ওই অ্যাড্রেসটা আমরা জল দিতে পারি না, আমরা ইউজার নেম দিয়ে দিই, পাসওয়ার্ড দিয়ে দিই আর আপনার টাকা হবে। বসে আছে বাড়িতে ওখানে যাবে, ও আপনার ম্যানেজার থেকে ভালো কথা বলবে, খুব শুনতে ভালো লাগবে, টাকা সব ঢেলে দেবে, ঠিক আছে। হ্যাঁ, তো গুগল সার্চ করুন, গুগল সার্চ যদি হেল্পলাইন কোনো জিনিসের হেল্পলাইন নাম্বার লাগে, এনিথিং স্পেশালি ব্যাংকস আর এনিথিং হেল্পলাইন নাম্বার থাকলে ওই পার্টিকুলার ইনস্টিটিউশনের মধ্যে কন্ট্যাক্টাস কন্ট্যাক্ট লিস্টের তো কন্ট্যাক্টাস লেখা থাকবে, এখান থেকে হেল্পলাইন নাম্বারটা নেবেন, কোনো থার্ড পার্টি সাইট থেকে হেল্পলাইন নাম্বার নেবেন, স্পেশালি ব্যাংকের ডেবিট কার্ড ব্লক করার জন্য, ডেবিট কার্ড হারিয়ে গেছে কমপ্লেন করার জন্য, আপনি পার্টিকুলার কার্ডের যখন পাবেন কার্ডের মধ্যেই একটা থাকে টোল ফ্রি নাম্বার, এটা সেভ করে রাখবে, ওই গুগল সার্চে গেলে আপনাকে একটা টোল ফ্রি নাম্বার আছে ওই থার্ড পার্টি সাইট থেকে নেয়, তাহলে এটা কিন্তু ডাইরেক্টলি ফ্রস্টারের একটা কল সেন্টার মতন ওরা নিয়ে বসে আছে, আপনার পর টাকা চলে যাবে, মেবি ইন দ্য কান্ট্রি, মেবি আউটসাইড কান্ট্রি, আই ডোন্ট নো, হোয়েভার দে আর সিটিং দে উইল টেক ইউ মানি। নেক্সট, লগইন ইন ইওর অ্যাকাউন্ট ইন মাল্টিলাইজড, দিস ইজ নট